এই গর্তের মধ্যে থেকে শোনা যায় চিৎকার। এখন পর্যন্ত কেউ জানতে পারেনি যে আসলে এই গর্তের নিচে আছে কি। দ্য ডোর টু হেল কোলা সুপার ডিপ ওয়ার হোল। আপনারা পৃথিবীর সেই ডায়াগ্রাম নিশ্চয়ই দেখেছেন যেখানে পৃথিবীর অনেক স্তর দেখা যায়, কিন্তু অবাক করার কথা হলো যে সায়েন্টিস্টরা এখনও পর্যন্ত জানতে পারেনি যে এই স্তরগুলির নিচে আসলে আছে কি। প্রথম প্রশ্ন হলো যে তাহলে আমাদের স্কুল কলেজে কি পড়ানো হয়। এর উত্তর হলো যে বিজ্ঞানীরা জাস্ট অনুমান করেছেন যে এর নিচে খনিজ পদার্থ আর এমন কিছু পদার্থ থাকতে পারে যেগুলো আমাদের জানা, কিন্তু রিয়েলিটি এখনও পর্যন্ত আমরা কেউ জানি না। পৃথিবীর গভীরে এখনও পর্যন্ত কেউ যেতে পারেনি। এখনও পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় গর্তের কথা বলা হলে তাহলে সেটা হলো কোলা সুপার ডিপ হোল। এটা পৃথিবীর সব থেকে গভীর জায়গা যেটা মানুষেরা দেখেছে, আর এতে সমুদ্র গভীর পয়েন্ট থেকেও গভীর, আর এটা গভীর জায়গা রেসে সব থেকে আগে। এই ডিপ হচ্ছে 12 কিলোমিটার। মেন কথা হলো এটা যে মানুষ এখনো পর্যন্ত 12 কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে যেতে পারেনি, এটা মানুষের বানানো একটা আর্টিফিশিয়াল গর্ত। 1970s সময়ে সব দেশের মধ্যে মহাকাশ এক্সপ্লোরেশন আর অন্যান্য ফিল্ডে রেস চলছিল। পৃথিবীর নিচে রহস্য জানার জন্য সব দেশে চেষ্টা করছিল, সবাই একে অপরের থেকে আগে বেরোবার চেষ্টা করছিল। সেই রেসে রাশিয়া অনেক আগে বেরিয়ে গিয়েছিল যখন তারা কোলা সুপার ডিপ হোলকে ড্রিল করল, যেটা সম্পর্কে আমি বলছিলাম। এই গর্তে এক্সপেরিমেন্ট বিশ্বের সব থেকে ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টের মধ্যে একটা ছিল। এই হোল আমাদের পুরোপুরি একটা নতুন জগৎ দেখিয়েছে। ওই গর্তে এমন অনেক রহস্যময় জিনিস ছিল যার সম্পর্কে তারা কোনোদিন পুরোপুরিভাবে বলেনি, কিন্তু অনেক সিক্রেট আমরা জানতে পেরেছি এই হোল থেকে। যখন ওরা প্রায় 7 কিলোমিটার পর্যন্ত এই গর্তটাকে খুঁড়ছিল তখন তারা পাথরের মধ্যে জল পেয়েছিল। কেউ ভাবতেই পারেনি যে পৃথিবীর এত নিচে জল থাকতে পারে। এটা থেকে বোঝা যায় যে পৃথিবীর নিচে এমন অনেক রহস্য আছে যেটা সম্পর্কে আমরা জানি না। পৃথিবীর এত গভীরে যে লাইফ ফর্ম থাকতে পারে কেউ কল্পনাই করতে পাওয়া যায় না। আমরা পৃথিবীর যত গভীরে যেতে থাকি উষ্ণতা ততই বাড়তে থাকে, ওই উষ্ণতায় অনেক কমই মাইক্রোবস বেঁচে থাকতে পারে এমনটাই ভেবেছিল সায়েন্টিস্টরা। কিন্তু এখানে একটা নয়, অনেক মাইক্রোবস আছে যেগুলো এই উষ্ণতায় বেঁচে থাকতে পারে। এছাড়া এই হোলে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের রহস্যময় মনে হয়, বিভিন্ন রকমের গ্যাস এখানে আছে। কিন্তু 1994 সালে এই হোলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আর রিসার্চাররা এর বন্ধ হওয়ার পেছনে অনেক কারণ বলেছিল। তবে তার মধ্যে মেন কারণ ছিল যে টু হট টেম্পারেচার। এই হোলের সব থেকে গভীরে উষ্ণতা হলো 180 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন তারা এই হোলকে খুঁড়ছিল তখন তারা হিসেবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আশা করেছিল, কিন্তু তাদের হিসেব ভুল বের হয়। উষ্ণতা আশার তুলনায় অনেক বেশি, যেমনকি আমি বললাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর থেকে গভীরে খোঁড়া তাদের পক্ষে সম্ভব মনে হচ্ছিল না। যতই তারা খুঁড়ত তাদের পাথরের ঘনত্ব অনেক বাড়তে থাকতো, আর এই প্রজেক্ট 1994-এ বন্ধ করে দেওয়া হয়। আমি যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলি পাবলিকে বলা হয়, কিন্তু এই গর্ত নিয়ে এমন কয়েকটা কথা আছে যেগুলি পাবলিকে বলা হয়নি। অনেকে এটা বলেন যে সায়েন্টিস্টে এটা ভয় ছিল যে তারা যেন হোলকে নরক পর্যন্ত না খুলে দেয়। অনেকের এই কথায় বিশ্বাস হবে না, কিন্তু অনেক সায়েন্টিস্টরা এই গর্ত থেকে মানুষের চিৎকার শুনতে পান। অনেক সায়েন্টিস্টরা বলেছেন যে এগুলো আত্মারা যারা নরকে থাকে। এটা একটা অবাক করার কথা, আমাদের মধ্যে অনেকে স্বর্গ আর নরকে বিশ্বাস করে না। আপনারাই বলুন পৃথিবীর এত নিচ থেকে কীভাবে চিৎকার আসতে পারে, এর কোনো কারণ কীভাবে হতে পারে। অনেকে মনে করেন এই ঘটনার জন্যে এই প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হলো। তার মানে ইসাচারটা কি পাবলিক থেকে লুকোতে চায় যে কেন এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো, আর এত স্ট্রিক্টলি কেন, মানে এই জায়গাতে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আপনারা এই হোলকে ভিজিট করতে যেতে চান তাহলে আপনারা যেতে পারবেন না। যখন এই প্রজেক্টকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন এই হোলকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয় যাতে কেউ এই প্রজেক্টকে আবার শুরু করতে না পারে। আপনারা চাইলেও সেই জায়গাটি ভিজিট করতে পারবেন না। অনেকে বলেন যে এগুলো ফালতু কথা, কিন্তু বেশিরভাগ মানুষ তো এটাই না। আপনাদের কি মনে হয় পৃথিবীর এত গভীরে নরক বা এমন কোনো জায়গা থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে লিখুন। যদি আপনাকে ভিডিও ভালো লাগে তাহলে এই ভিডিওকে লাইক করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, তাই ভিডিওর এম রাখছি 60+ লাইক।